নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে অনেক বেলা করেই ব্লগটা শুরু করলাম, ঠান্ডার মধ্যে কোনো কাজ করতে পারি না। এই যে দু রকম মাছ নিয়েছি, আজকে দু রকম মাছ নিয়েছি, দু রকম মাছেরই রেসিপি করে তোমাদের দেখাবো। এই যে আমুদি মাছ, এই যে রুই মাছ, কাট মানে কেটে নিয়েছি, এখানে মাছ বিক্রি করতে আসে, এগুলো কেটে নিই। ছেলে তো স্কুল গেল এই সবে, ওকে সকালে রান্না বান্না করে দিয়ে স্কুল পাঠালাম। রান্না বান্না করে বলতে এই ডিম ভাজা করেছি, আলু ভাতে দিয়েছিলাম, আর একটু বাঁধাকপি ছিল ওটাকে ভাজা করেছিলাম। ছেলেও খেলো দুটো, আমিও খেলাম। দিয়ে ও এক্ষুনি স্কুল বেরিয়ে গেল, দিয়ে আমি বললাম না মাছটা সকাল থেকে নিয়েছি, তখন বাজে প্রায় 7:30টার মতো, তখন মাছ নিয়েছি, দেরি হয়ে যাচ্ছে। মাছে আপাতত মানে ধুয়ে নুন হলুদটা মাখিয়ে রেখে দিই, তারপর যখন রান্না করব তোমরা দেখতে পাবে। ঠিক আছে, ওরা মাছ টাছ বেছে ধুয়ে কমপ্লিট করে নিই, তারপরে পরে আসছি আবার। এই যে বন্ধুরা মাছ বানাচ্ছি, এই যে মাছগুলো কিন্তু মানে ছোট ছোট হয়, বড়ও আছে। একা একা ক্যামেরা করতে হয়, কত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই, আমাকে একটু সাপোর্ট করো। দেখছোই তো কত একা একা ক্যামেরা করি, তোমরা বুঝতে তো পারো নিশ্চয়ই যে একা একা ক্যামেরা করতে হয়। এই যে মাছের চাকাগুলো মানে একটা একটা পড়ে গেছে প্রায় 12 টাকার মতো, মাছ খেতে হবে না, কি দাম মাছের! মাছের ফুলটা কেটে বাদ দিয়ে দিই। ঠিক আছে বন্ধুরা, মাছ ফাছ ধুয়ে আনি, তারপরে আসছি আবার। এই যে বন্ধুরা মাছ মাছ ধুয়ে নিয়ে এলাম, ওখানে বাইরে রান্না করেছিলাম তো, তখন নুন হলুদটা এখানে রয়ে গেছে। এখন প্রায় 11টা বাজতে চললো, শীত কমছে না। ঠিক আছে বন্ধুরা, মাছে নুন হলুদ মাখিয়ে নিই। এই যে একসাথে নুন হলুদ মাখিয়ে রাখি। এই যে দুটো মাছ, আজকে দুটো দু রকমের রান্না হবে। ফুলকপি দিয়ে মাছের ঝোল বানাবো, যাই রান্না করি তোমাদের দেখাবো। আর ফুলকপির কিন্তু কোনো জিনিসই ফেলা যায় না। এবার ফুলকপি যে ডাঁটাগুলো থাকে না, সেটা দিয়ে আমুদি মাছ বানাবো, আর চাকা মাছটা দিয়ে ফুলকপি ঝোল নিয়ে মাছের ঝোলটা বানাবো আর কি। ঠিক আছে, নুন হলুদটা মাখিয়ে নিই। তো বন্ধুরা আজ এই যে মাছে তো নুন হলুদ মাখিয়ে রেখে এলাম, আজ দেরি করে একটু রান্না করব। ছেলে আসবে সেই 3টে সাড়ে 3টে বেজে যাবে, এতক্ষণ থেকে রান্না করলে ঠান্ডা হয়ে যাবে, ছেলেটা এসে খাবে, আর আমিও ঠান্ডা জিনিস খেতে পারি না। আর ওই রান্না করতে করতে 2টে আড়াইটে বেজে যায়, একটু দেরি করেই খাই, ছেলেটা এলে একসঙ্গে খাবো, এই জন্য আর খাওয়া হয় না। আর দোকান বন্ধ করার পরে যদি রান্না করি, দোকান বন্ধ করতে করতে প্রায় 12টা বেজে যায়, 12টার পরে যদি রান্না করি, এবার রান্না করবো, প্রথমে তরকারিগুলো বানাবো, তারপরে ভাত বানাবো, যেন একটু দেরি হলেই তখন ভাতটা তবুও একটু গরম থাকে, যেন দেরি করে বানাবো। আর দোকানে আজকে সেরকম কাস্টমার নেই, তাই বসে আছি, বসে বসে সকাল থেকে একটা মুভি দেখছিলাম, ওই যে আগে আগে একটা বই ছিল বৌরানী, ওটা কালকে দেখছিলাম, সকালে একটু দেখছিলাম চা খেতে খেতে, তারপরে এই যে এখন একটু দেখিনি, লাস্ট লাস্টের দিকে বাকি আছে, একটু দেখবো। এই যে ছেলে কালকে স্কুল থেকে কুল ভেঙে এনেছিল কোথা থেকে, দিয়ে বলছে মা তোমার জন্য একটা জিনিস এনেছি। আগের মতো আর টক খেতে পারি না, আগে আমি প্রচণ্ড টক খেতাম, আমাকে বলতে যে তোর মুখ, তোর যা মুখ, হনুমানের মতো মুখ, তোর মুখে এভাবে টক দিতে পারবো না। আগে প্রচণ্ড টক খেতাম, এই তখন আমি যখন মামা বাড়িতে থাকতাম, ওখানে মানে কি হতো, দুপুর থেকে বেরিয়ে যেতাম, এই চৈত্র বৈশাখ মাসে যখন ছোট ছোট আম হতো বেরিয়ে যেতাম, সেই কাঁচা আমগুলো কড়মড় করে খেয়ে নিতাম, তেঁতুল কাঁচা আম, সেই কাবরাঙ্গা, মানে কি
খাইনি, আর এখন এই ছোট কুলটাই খেতে পাচ্ছি না, মানে দাঁত শিরশির করছে। ঠিক আছে বন্ধুরা, পরে আসছি আবার। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম, এখন বাজে প্রায় প্রায় না 12টায় পেরিয়ে গেছে। এই যে রান্না করতে বসেছি, উনুন ধরিয়ে নিয়েছি, এবার রান্না কি কি রান্না করি তোমাদের দেখাবো। দেখো তোমরা বন্ধুরা, মাছ, ফুলকপি, আলু তরকারি বানাবো। এখানে আছে ফুলকপি ডাঁটা, আর এটা অনেক রকম সবজি আছে, মূলো আছে, আর ওলকপি আছে, আলু, বেগুন, আর ফুলকপির ডাঁটা, এবার সব দিয়ে আমদি মাছ দিয়ে এটাকে রান্না করব। এই যে উনুন ধরিয়ে দিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি, মাছগুলো ভেজে নেব। বাইরে রান্না করছি তো একটু ধোঁয়া হচ্ছে, বাতাস, মাছগুলো ভেজে নিই। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। মাছ ভাজা হয়ে গেছে, চাকা মাছ, এবার আমদি মাছটাকে ভেজে নিই। এই মাছটা ভাজা হয়ে গেছে, এবার ওই তেলে ফুলকপি আর আলুটা ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব, ঝোল করব, তেল দিয়ে দিলাম, তেল শেষ। পেঁয়াজের উপরে গরম মশলা দিয়ে দিলাম, তেলে দিতে হতো, তো হয়ে যাবে। বন্ধুরা, পেঁয়াজ গলে গেছে, এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো কম করে ঝাল দেবে, আমার ছেলে আবার ঝাল খায় না। এবার টমেটো দিয়ে দিলাম, একটু জল দিয়ে ভালো করে কষি। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার কষি আর আলুটা দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, ফুলকপি আলু কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। আর একটু
জল লাগবে। বন্ধুরা ঝোলে জাল উঠে গেছে, মাছ দিয়ে দিলাম। ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার চচড়িটা বসাবো, সাদা তেল দিয়ে দিলাম। ফোড়ন দেবো। মাছের তেলটা বেরিয়েছিল, এবার সবজিগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দেব নুন, পরিমাণ মতো হলুদ, একটু লঙ্কার দেবো দিয়ে। সেটা একটু হয়ে গেছে, তো জল দিয়ে দিলাম। এবার মাছটা দিয়ে এটাকে ঢাকিয়ে রাখবো। এবার চাপা দিয়ে রেখে দিই, হয়ে যাক। বন্ধুরা হয়ে এসছে, এটা নামিয়ে নেব, তারপরে ভাত বসাবো। ফোনেও চার্জ নেই, চার্জটা দিয়ে আসি, তারপরে আসছি আবার। এই যে বন্ধুরা, রান্না হয়ে গেছে। তো বন্ধুরা, তখন রান্না বান্না শেষ করার পরে আর ভিডিও করতে পারিনি, কারণ অনেক কাজ ছিল বাইরে, মানে কাচাকাচি করছিলাম, তারপরে রান্নাঘর একটু পরিষ্কার করছিলাম, গ্যাস বেসিন এগুলো সব পরিষ্কার করছিলাম। আর তারপরে আমার চান করতে করতে 3টে বেজে গেছে, এই দোকান টোকান খুলে এসে তারপরে ছেলে এলো, ওকে খেতে দিলাম। তারপরে এই যে কাজ দিয়ে গেছে লোক, এগুলো এই যে এই এখানে দুটো কাজ আছে, এখানে একটা এই পেপারের মধ্যে দুটো আছে, এগুলো করব, অনেক কাজ পড়ে আছে। এই ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার ভিডিও কেমন লেগেছে তোমাদের একটু কমেন্ট করে বলো। আর যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হও তো সাবস্ক্রাইব করে নাও। তোমরা আমাকে মানে কি বলবো, যদি মানে আমাকে যদি একটা জোর দাও যে না তুমি এরকম করো ওরকম করো, তাহলে হয়তো আমি করার জন্য মানে চেষ্টা করব। তোমরা তো কিছুই বলছে না, শুধু দেখেই যাচ্ছ দেখেই যাচ্ছ। তো একটু বলো আমি কেমন করছি, আমার রান্নাবান্না কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দাও। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো ততক্ষণের জন্য টাটা।